কোভিড নাইন্টিন শ্বাসতন্ত্রের একটি অসুখ আমরা জানি তাহলে চোখের বিষয়টি এখানে কেন আসছে অর্থাৎ করোনা ভাইরাসের সাথে চোখের কোনো সম্পর্ক আছে আমি ছবি দিয়ে বুঝিয়ে দেখো আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছিলাম তবে এবারে যে করোনা ভাইরাস এটার নাম হচ্ছে সার্স করোনা ভাইরাস টু এটি আমাদের করোনা ভাইরাস ডিজিজ দু করছে মূলত এটি আমাদের শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তবে চোখের বিষয়টি কেন আসছে এটি অত্যন্ত কৌতূহলের বিষয় তার কারণ হচ্ছে দুটো প্রথম কারণ হচ্ছে এই রোগটি সম্পর্কে সারা বিশ্ববাসীকে যে ব্যক্তিটি তথ্য দেন তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ উহান শহরের ওনার নাম হচ্ছে ডক্টর লি ওয়েনলিয়াং। উনি প্রত্যক্ষ করেন যে তার কাছে আগত চক্ষু রোগীরা যারা কনজাংটিভাইটিস রোগীতে ভুগছেন তাদের কেউ কেউ সিভিয়ার নিউমোনিয়া বা শ্বাসকষ্টে ভুগছেন বিষয়টি উনি যখন কর্তৃপক্ষকে জানান উল্টো তিনি কর্তৃপক্ষের রোসানলে পড়েন পরবর্তীকালে উনি ওনারই একজন রোগী দ্বারা আক্রান্ত হন এবং পৃথিবীর মায়া ত্যাগ করেন দ্বিতীয় কারণটি হচ্ছে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই তুমি জানো এই ভাইরাসটি আমাদের চোখ নাক এবং মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি নিঃশ্বাস প্রশ্বাস অথবা কথা বলার মাধ্যমে যে ড্রপলেট বা বিন্দুকণা সৃষ্টি হচ্ছে যেটা বাতাসে ভেসে বেড়াচ্ছে সেটি সরাসরি যেমন আমাদের চোখে প্রবেশ করতে পারে ভারী বিন্দুকণাগুলো যেগুলো মাটিতে পড়ে যাচ্ছে বা কোনো তলদেশে পড়ে যাচ্ছে সেখানে যদি কেউ স্পর্শ করে চোখ স্পর্শ করে তাহলে সেখান দ্বারা চোখ আক্রান্ত হতে পারে পরের ছবিতে আমরা দেখব তুমি জানো যে আমাদের চোখের সাথে নাকের এবং গলার একটি সরাসরি যোগাযোগ রয়েছে নেত্রনালীর মাধ্যমে এই ভাইরাসটি তখন নেত্রনালীর মাধ্যমে আমাদের শ্বাসতন্ত্রে প্রবেশ করে সেখানে প্রচন্ড নিউমোনিয়া হয় এবং সেখান থেকে একজন মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলছেন করোনা ভাইরাস এবং কোভিড নাইন্টিন নিয়ে করোনা ভাইরাস চোখে প্রবেশ করলে চোখ কিভাবে আক্রান্ত হয় তুমি জানো বিভিন্ন ধরনের ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে মিউকাস মেমব্রেন বা ঝিল্লির মাধ্যমে আমাদের চোখের সেই ঝিল্লির নাম হচ্ছে কনজাংটাইভা এই ভাইরাসটি কনজাংটাইভার মাধ্যমে আমাদের চোখে প্রবেশ করে এবং আমাদের কনজাংটিভাকে আক্রান্ত করে যেটাকে আমরা কনজাংটিভাইটিস বলে থাকি গবেষণায় দেখা গেছে কোভিড রোগীদের এক থেকে তিন তৃতীয়াংশের কনজাংটিভাইটিস হয় বা চোখের কনজাংটিভার প্রদাহ হয়ে থাকে ধন্যবাদ স্যার এই কনজাংটিভাইটিস এর উপসর্গ কি দেখো তুমি জানো যে সারা বছরই আমাদের চোখ ওঠা বা কনজাংটিভাইটিস হচ্ছে এবং এর মূল উপসর্গ হচ্ছে যে চোখ লাল হওয়া চোখে পানি পড়া কখনো কখনো আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যাওয়া কখনো কখনো চোখের পাতা ফুলে যায় কখনো কখনো স্বাভাবিকভাবে মানুষ এটাকে চোখ ওঠা বললেও বিদেশে বলে পিঙ্ক আয় আমরা বলি রেড আয় বা চোখ ওঠা ছোঁ আছে না আসলে এই রোগটি প্রচণ্ড আছে তবে কারোর চোখের দিকে তাকালে ছোঁয়া আছে নয় এই ভাইরাসটি আসলে চোখের অশ্রুতে থাকে কেউ যদি চোখে হাত দেয় তার হাতে ভাইরাস চলে আসে এবং সেই হাত দিয়ে কারোর সাথে হ্যান্ডশেক বা করমর্দন করে তাহলে সেই ভাইরাসটি তার হাতে চলে যায় সেই হাত যদি সে তার চোখে দেয় সেখান থেকে তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার কনজাংটিভাইটিস হতে পারে অর্থাৎ চোখের দিকে তাকালে কনজাংটিভাইটিস ছড়ায় না এক্স্যাক্টলি ধন্যবাদ স্যার কনজাংটিভাইটিস রোগটিকে আমরা আসলে প্রতিরোধ কিভাবে করব আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই প্রথম প্রতিরোধ হচ্ছে যে আমাদের মুখমণ্ডলে হাত দেয়া থেকে বিরত থাকা গবেষণায় দেখা গেছে যে আমরা এক ঘন্টায় বিশ বারেরও বেশি আমরা মুখমণ্ডলে হাত স্পর্শ করি পাশাপাশি চোখে হাত স্পর্শ না করা এবং চোখ না রগড়ানো এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এর পরের ছবিতে আমরা দেখব যারা স্বাস্থ্যকর্মী যারা রয়েছে তাদের চোখে প্রোটেক্টিভ গগলস বা নিরাপত্তা চশমা পরা এবং মুখমণ্ডলের প্রতিরক্ষার জন্য একটা ফেস শিল্ড ব্যবহার করা এবং আমরা যারা চক্ষু বিশেষজ্ঞ যখন রোগীর চোখ পরীক্ষা করি স্লিট ল্যাম্প দিয়ে সেই স্লিট ল্যাম্পে একটা ব্রেথ শিল্ড ব্যবহার করা ফলে রোগী থেকে চিকিৎসকের কাছে বা চিকিৎসক থেকে রোগীর কাছে এই ভাইরাসটি সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে যায় ধন্যবাদ স্যার চোখ উঠলে কিন্তু অনেককেই দেখা যায় যে অনেক রোগীরাই চোখে পানি দিতে থাকে বেশি বেশি করে এটি কতটা সঠিক এটা মোটেও সঠিক নয় কেন বাইরের পানিতে রোগ জীবাণু থাকে তুমি জানো যে আমাদের জন্ডিস হয় ডায়রিয়া হয় চোখের ইনফেকশন আরও জটিল আকার ধারণ করে আমি সব সময় রোগীদেরকে বলি ওযু করবেন না তাই করে নামাজ পড়ুন ধন্যবাদ স্যার আপনি চোখে ড্রপ দেওয়ার কথা বলছিলেন ড্রপ ব্যবহার করার সময় কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ছবি বুঝিয়ে দেই প্রথমে ড্রপ দেবার আগে সাবান পানি অথবা সত্তর শতাংশ অ্যালকোহল দিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে তারপরে চোখে ড্রপ দেওয়া উচিত ড্রপ দেবার আগে খেয়াল রাখতে হবে হাতটা যেন ড্রপের মাথায় টাচ না লাগে তাহলে হাতের ময়লা ড্রপে ঢুকে উল্টো চোখে ইনফেকশন হতে পারে চোখে ড্রপ দিতে হবে এক ফোঁটা কারণ চোখের ক্যাপাসিটি এক ফোঁটা দু ফোটা দিলে গড়িয়ে পড়ে নষ্ট হয় এক্সট্রা কোনো লাভ হয় না এবং ড্রপ দেবার পরে দু মিনিট চোখ হালকা বন্ধ রাখতে হবে যাতে ড্রপটা বাতাসে না উড়ে যায় জোরে চাপ দিলেও ড্রপটা বের হয়ে আসে এই সতর্কতাগুলো আমাদের মানা উচিত ধন্যবাদ স্যার